কোচবিহারের সিতাই উত্তেজনা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় হামলার অভিযোগ সিতাইয়ে বিজেপি তৃণমূল সংঘর্ষ নাই আর পাওয়া যাবে না দয়াল আপনি আপনি পাওয়া যায় কোচবিহারের সিতাইয়ের ছবি আপনাদের দেখাচ্ছি সিতাইয়ে উত্তেজনার পরিস্থিতি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ উঠেছে এবং যার জেরে সিতাইয়ে বিজেপি তৃণমূল সংঘর্ষ বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য শুভেন্দু তৃণমূল কংগ্রেস কর্মী সেই কনভয় লক্ষ্য করে হামলা করে এবং পাল্টা প্রতিরোধ গড়ে তোলে বিজেপি কর্মীরা এবং বিজেপি কর্মীদের তরফ থেকেও ভিল ইত্যাদি ছোড়া হয় এবং বিজেপির যেটা অভিযোগ তৃণমূল কর্মীরা এখানে সশস্ত্র অবস্থায় এসেছিল এবং সেই কনভয় হামলা চালায় এলাকায় পুলিশ ছিল পরিস্থিতি কোন রকমের নিয়ন্ত্রণে আছে পরে যে বিজেপি কর্মীরা ছিল তাদের তারাও রুখে দাঁড়ায় এবং দুপক্ষের মধ্যে ঝামেলার পরিস্থিতি তৈরি হয় এরপরেই কিন্তু পুলিশ সেখান থেকে দুপক্ষকে সরিয়ে দেয় বর্তমানে সেখান থেকে তিনি বেরিয়ে এসেছেন নিশীথ প্রামাণিক এবং তার পরবর্তী গন্তব্য সেই উদ্দেশ্যে রওনা হয়েছে শুভেন্দু তুমি আমাদের সঙ্গে থাকো যে ছবি আপনাদের দেখাচ্ছি কোচবিহারের সিতাই উত্তেজনার পরিস্থিতি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় হামলার অভিযোগ তুলছে বিজেপি এমনটাই অভিযোগ সশস্ত্র অবস্থায় হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় হামলার অভিযোগ তুলছে বিজেপি অভিযোগের তীর তৃণমূলের দিকে শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে শুভেন্দু বিজেপি অভিযোগ করছে তৃণমূলের সশস্ত্র দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গেছে তবে এখনো পর্যন্ত কিন্তু তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে আজকে সকাল থেকেই কিন্তু নিশীথ প্রামাণিকের কর্মসূচি ছিল সিতাই এলাকায় এবং সেই মতো তিনি আজকে গোসানি মানে মন্দিরে পুজো দিয়ে সেখান থেকে বেরোন কর্মীদের বাড়িতে যাবেন সেই তাদেরকে দেখা করার জন্য এবং গোসানি বাড়ি মন্দির থেকে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই সেখানে সিংহবাড়ি এলাকায় তার কনভয় যখন যাচ্ছিল তখন সেখান থেকে তার কনভয়ের উপর হামলার অভিযোগ ওঠে এবং যেটা বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস আজকে দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে এবং তারপরেই কিন্তু বিজেপি কংগ্রেস বিজেপি ঠাকুরি তারা কিন্তু পথে নামে এবং তারাও পাল্টা হামলা চালায় এবং তারাও ইট এবং লাঠি নিয়ে পাল্টা তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর হামলা চালানোর মতো অভিযোগ সব পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা ছাড়াও এখানে সিতাই থানার পুলিশ ছিল এবং পরে পুলিশের হস্তক্ষেপে কিন্তু দুর্পক্ষ দুদিকে চলে যায় এবং বর্তমানে পরবর্তী গন্তব্যের দিকে যাচ্ছেন নিশীথ প্রামাণিক